শিম। শীতকালীন এই সবজিটি প্রায় সবার কাছেই ভীষণ প্রিয়। পুষ্টিগুণে ভরপুর শিমের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থ পাওয়া যায়, যা আমাদের শরীর স্বাস্থ্য সুরক্ষায় একান্ত প্রয়োজনীয়। নমস্কার, প্রত্যেককে চ্যানেল বাংলা টিপস অ্যান্ড টিউটোরিয়ালসে স্বাগত। আজ আমার আলোচনার বিষয় শিমের পুষ্টিগুণ, এর বিশেষ 10টি উপকারিতা, শিমের বীজের উপকারিতা এবং কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। নিয়মিত শিম খাওয়া হলে তা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই ডায়াবেটিস রোগীরা শিম খেতে পারেন, এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য শিম অনেক উপকারী, কারণ শিমের মধ্যে প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার পাওয়া যায়, যা স্বাভাবিক মলত্যাগে সাহায্য করে, যার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। শিমের মধ্যে আয়রন, এই খনিজ উপাদানটি পাওয়া যায়, যা গর্ভবতী মহিলাদের জন্য ভীষণ প্রয়োজন। শিমের মধ্যে থাকা আরও বিভিন্ন পুষ্টিকর উপাদান, যা মা এবং শিশুর অপুষ্টিজনিত নানা সমস্যা দূর করে তাদের শরীর স্বাস্থ্য সুরক্ষিত রাখতে বিশেষ কার্যকর ভূমিকা রাখে। তাই শিম মা এবং গর্ভস্থ বাচ্চার জন্য বেশ উপকারী একটি খাবার। ফাইবার সমৃদ্ধ হওয়ায় শিম ওজন নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত শিম খেলে তা হৃদরোগের ঝুঁকি কমায়। তাছাড়াও শিম কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। শিমের মধ্যে প্রচুর পরিমাণ খনিজ পদার্থ থাকায় এটি চুলের গোড়ায় পুষ্টি যোগায়। তাই প্রতিদিন শিম খাওয়া হলে তা চুল পড়া প্রতিরোধে সাহায্য করে। শিমের মধ্যে ক্যালসিয়াম, এই খনিজ পদার্থটি পাওয়া যায়, যা হাড়ের সংযোগস্থলে সুরক্ষা দেয় এবং অস্টিও আর্থ্রাইটিস রোগ হওয়ার আশঙ্কা কমায়। শীতে ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে ওঠে। নিয়মিত শিম খেলে শিমে থাকা প্রচুর পরিমাণ জল ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ভিটামিন সি সহ অন্যান্য পুষ্টিকর উপাদান থাকায় নিয়মিত শিম খাওয়া হলে তা আমাদের শারীরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। শিমের বীজিতে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পাওয়া যায়। এটি দেহের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা মেটাতে সাহায্য করে। তাই যারা নিরামিষ আহার গ্রহণ করেন বা যাদের মাছ, মাংস এবং ডিমের প্রতি অরুচি রয়েছে, তাদের জন্য শিমের বীজি একটি উৎকৃষ্ট খাবার। শিমের বীজিতে ভিটামিন B6 থাকায় এটি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। শিম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয়, তবে পুষ্টিসম্পন্ন এই শিমের মধ্যে সামান্য পরিমাণে ক্ষতিকর সায়ানোজেনিক গ্লাইকোসাইড উপাদান পাওয়া যায়। শুকনো শিমে এই উপাদানের পরিমাণ কাঁচা শিম অপেক্ষা কিছুটা বেশি থাকে। তাই যারা শুকনো শিম বা শিমের বীজি দিয়ে রেসিপি তৈরি করবেন, তারা অবশ্যই জলসহ শিমের বীজি একবার ফুটিয়ে নিয়ে সেই জল ফেলে দেবেন। তারপর বীজিতে আবার নতুন জল যোগ করে রান্না করবেন। তাতে পেটে কোনো ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। বেশি পরিমাণে শিম বা শিমের বীজি খেলে অনেক সময় বমি বমি ভাব, পেট খারাপ, এমনকি ডায়রিয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে। যাদের শিম খেলে মাইগ্রেনের তীব্রতা বাড়ে বা শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দেয়, তাদের শিম খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। তবে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি প্রতিদিন পরিমিত মাত্রায় শিম খাবারের তালিকায় যুক্ত করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।